নমস্কার বন্ধুরা আমাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডের স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে আর এই লকডাউনের ফলে মানুষের যে আর্থিক পরিস্থিতি কাঠামোটা একেবারে কিন্তু ভেঙে পড়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার একের পর এক প্রকল্প ঘোষণা করছে তো যে প্রকল্পের দ্বারা সরকার চাইছে কিছুটা হলেও মানুষকে যাতে আর্থিক যে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে মানুষের তা কিছুটা হলেও যাতে লাঘব করা যায় কিছুটা হলেও যাতে আর্থিক দিক থেকে সুবিধা দেওয়া যায় তো আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যেখানে বলা হয়েছিলো যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে বা সবচেয়ে বড়ো কথা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তো সেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টদের এর পাঁচশো টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল তো বন্ধুরা আপনারা জানেন যে এপ্রিল মে জুন এই তিন মাস পাঁচশো টাকা করে এ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তো ইতিমধ্যে এই যে টাকা সেই টাকা কিন্তু অ্যাকাউন্ট এসে গিয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আর এই জুন মাসের যে তৃতীয় ধাপ সেই তৃতীয় ধাপের টাকা ইতিমধ্যে সবার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে বহু মানুষ আছেন যাদের এর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল না বা এই জনধন অ্যাকাউন্ট ছিল না যার ফলস্বরূপ তারা কোনো রকম টাকা পায়নি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই জনধন অ্যাকাউন্ট বানাবেন বা কিভাবে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বানাবেন তো একটি ব্যাংকের তরফ থেকে এই জিরো ব্যালেন্স যে রয়েছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের এর ওপেনিং করা হচ্ছে একেবারে অনলাইন প্রসেসে আপনারা ঘরে বসে ওপেনিং করতে পারবেন তো এরপরেও যদি কোনো রকম কোনো টাকা দেওয়া হয়ে থাকে বা কোনো রকম যদি আর্থিক কোনো সুবিধা প্রদান করা হয়ে থাকে তো এই জনধন অ্যাকাউন্টগুলোতে দেওয়া হয়ে থাকবে তো সেক্ষেত্রে আপনারা তখন কিন্তু ওই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা সবচেয়ে বড়ো কথা এই জনধন অ্যাকাউন্টগুলোতে টাকা আপনারা পাবেন তো যাদের যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট করতে পারেননি তো কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি করবেন তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে একেবারে বিস্তারিত আমরা দেখিয়ে দেবো তাই একেবারে স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিওটি কোথাও কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তো কিভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন বা বলা যেতে পারে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলবেন তো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেটি করতে হবে আপনাকে আপনার ফোন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো ঘরে বসে পারেন ফোনের মাধ্যমে করতে পারেন ল্যাপটপ কম্পিউটার যেখান থেকে খুশি আপনি আবেদন করতে পারেন তো আপনি আপনার ফোনের ব্রাউজারটি ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিন আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখানে আপনারা সার্চ দিবেন ব্যাঙ্ক অফ বরোদা দেখুন বন্ধুরা এসে গেছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদা লিখে আপনারা সার্চ করবেন তো দেখুন যে আমি সার্চ করলাম এখানে ব্যাঙ্ক অফ বরোদা এসে গিয়েছে তো ব্যাঙ্ক অফ বরোদা এসে যাওয়ার পর দেখুন প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল সাইট রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন তো এই সাইটটির উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়া মাত্র ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল পেজ যে হোম পেজ সেই ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল সাইটটি খুলে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল সাইটটি রয়েছে তো সেই সাইটটি একেবারে খুলে গিয়েছে তো এই ব্যাঙ্ক অফ বরোদা হচ্ছে একটি সরকারি ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কটি সুবিধা দিচ্ছে এই লকডাউনের মধ্যেই আমরা ব্যাঙ্কে না গিয়ে একেবারে ঘরে বসেই এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বা যনধন অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন তো চলুন কীভাবে ওপেন করবেন দেখিয়ে দিই তো এইটা হচ্ছে হোম পেজ হোম পেজটি ওপেন করার পর আমরা দেখবেন ডান দিকে রয়েছে একটা থ্রি ডট অপশান তো দেখুন বন্ধুরা এখানে ডান দিকে দেখুন বন্ধুরা ডান দিকে একটা থ্রি ডট অপশান রয়েছে দেখিয়ে দিই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা থ্রি ডট অপশান তো এই থ্রি ডট অপশান রয়েছে তো এই থ্রি রড অপশানটির ওপরে আমরা ক্লিক করবেন অপশানিতে ক্লিক করার মাত্র দেখুন এখানে কিন্তু অনেক অপশান খুলে গিয়েছে তো প্রথমে যে অপশানটি রয়েছে পার্সোনাল তো এই পার্সোনালের ওপর আপনারা ক্লিক করবেন তো পার্সোনাল উপর ক্লিক করলেন ক্লিক করার মতো এখানে অনেক অপশান এসে গিয়েছে তো প্রথম যে অপশানটি রয়েছে ডিপোজিটস ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে অর্থ নতুন একটি পেজ ওপেন হয়ে গিয়েছে তো এখানে দেখুন অনেকগুলো অপশান পাবেন প্রথমে পাবেন সেভিংস অ্যাকাউন্ট তারপরে পাবেন কারেন্ট অ্যাকাউন্ট তারপরে পাবেন আপনারা এখানে নিচের দিকে যাবেন ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট তো এই অপশানগুলো পাবেন তো এইসব অপশানে আপনারা যাবেন না আপনারা চলে যাবেন প্রথম অপশান দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটি রয়েছে সেভিংস অ্যাকাউন্ট এই সেভিংস অ্যাকাউন্ট অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে নিচের দিকে দেখুন লেখা আছে এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ খুলে যাবে তো নতুন পেজ খুঁজতে পারছেন বন্ধুরা খুলে গিয়েছে তো এখান থেকে দেখুন সমস্ত ধরনের এরা কিন্তু নানা ধরনের সেভিংস অ্যাকাউন্ট এরা খুলে দিচ্ছে তো দেখুন এখানে প্রথমে দিয়েছে বিএসএনএল এম টিএলএল সেভিংস অ্যাকাউন্ট তারপরে পেনশন স্যালারি অ্যাকাউন্ট রয়েছে যারা পেনশন বা স্যালারি নিতে চায় তারা এই অ্যাকাউন্টটি খুলতে পারেন এখানে প্ল্যাটিনাম অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অফ বরোদা মহিলা শক্তি অ্যাকাউন্ট আছে তো এগুলো দরকার নেই আপনারা নিচের দিকে স্কল করে চলে যাবেন দেখুন আমি স্কল করে চলে যাচ্ছি একেবারে নিচের দিকে নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখুন বন্ধুরা এখানে একটি নতুন আপনারা অপশান পাবেন দেখুন এখানে লেখা আছে বরোদা বেসিক সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে বরোদা বেসিক সেভিংস অ্যাকাউন্ট তো দেখুন এইটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দেখুন এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে দ্য অ্যাকাউন্ট ক্যান ওপেন উইথ জিরো ব্যালেন্স এটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা যেটাকে আমরা বলি জনধন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি খুললে আপনি পঞ্চাশটি চেক একেবারে বিনামূল্যে পাবেন এবং সেখানে এবং আপনাকে ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধাও দেওয়া হবে তো কী কী পাচ্ছেন একেবারে জিরো ব্যালেন্স অর্থাৎ কোনো রকম টাকা পয়সা না জমা রেখেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন এবং সে সঙ্গে পঞ্চাশটি চেক পেয়ে যাচ্ছেন এবং আপনাকে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটিও এখানে দেওয়া হচ্ছে তো আরও অধিক জানার জন্য আপনারা দেখুন এখানে অপশান আছে নো মোড় তো এই নো মোড়ে ক্লিক করবেন নো মোড়ে ক্লিক করে মাত্র দেখুন এখানে পুরোপুরি আপনারা আরও ডিটেলস জেনে নিতে পারবেন কি ডিটেলস রয়েছে দেখুন বন্ধু এখানে যে ডিটেলস রয়েছে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেগুলো বলছিলাম আমি পঞ্চাশটি চেক রয়েছে তো পঞ্চাশটি রে একেবারে আপনি ফ্রিতে পাবেন পার ইয়ার এখানে দিয়েছে পার ইয়ার পঞ্চাশটি করে চেক একেবারে আপনারা ফ্রিতে পাবেন ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি রয়েছে এবং সেই সঙ্গে এখানে বলা হয়েছে যে যদি আমরা অন্য কোথাও সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনারা এটা খুলতে পারবেন না তো আপনাদেরকে যদি অন্য কোথাও সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে তো তাহলে এটা চেষ্টা করবেন না আপনারা এখানে থেকে খোলা যাবে না তো এখান থেকে আমরা এই অ্যাকাউন্ট খোলার পর আপনারা এখান থেকে সমস্ত কাজ করতে পারবেন যে একটা যে অ্যাকাউন্টে আমরা টাকা পেলেন অর্থাৎ যে যাকে বলা থাকে পে অ্যাকাউন্ট অর্থাৎ সেখানে পাঁচশো বা হাজার টাকা দিয়ে যে অ্যাকাউন্ট আপনারা খোলেন তো সেক্ষেত্রে আমরা যা যা সুবিধা পেয়ে থাকেন তো এখানেও এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সমস্ত সুবিধা আপনারা পেয়ে থাকবেন দেখুন বন্ধুরা এবারে অ্যাপ্লাই করার জন্য যেটি করতে হবে আপনাকে দেখুন এখানে দেখিয়ে দিই অ্যাপ্লাই করার জন্য যেটি আপনাকে করতে হবে এখানে চলে আসবেন দেখুন এখানে অ্যাপ্লাই করার জন্য দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও তো এই অ্যাপ্লাই নাও দেখুন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও তো ওই অ্যাপ্লাই না হতে ওপর আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই না এর উপর ক্লিক করে মাত্র একটি নতুন পেজ খুলে যাচ্ছে এটি ফর্ম দিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এটি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মটি কী কী আছে দেখুন আপনাদেরকে বলে দিই প্রথম আছে নাম তো আপনি যার নাম অ্যাকাউন্টটি খুলতে চাইছেন তো তার নামটা লিখে দিচ্ছেন ইমেল আইডি ইমেল আইডি অবশ্যই প্রয়োজন ইমেল আইডিটা যদি না থাকে ইমেল আইডি খুলে নেবেন নিয়ে এখানে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছেন তারপরে দিচ্ছে মোবাইল নম্বর মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা স্টেট বেছে নেবেন কোন স্টেট থেকে আছেন তো ওয়েস্ট বেঙ্গল থেকে আছি তো ওয়েস্ট বেঙ্গল বেছে নেবেন ওয়েস্ট বেঙ্গল বেছে নেওয়ার পরে এখানে সিটি কোন সিটিতে আছেন তো এখানে সিটি দেখুন বন্ধুরা সিটি আছে সব সব অর্থাৎ কোন শহর থেকে আপনি আছেন এখানে সমস্ত সিটি আছে তো এখান থেকে আমরা আমাদের সিটি চুজ করে নেবেন তারপর আছে ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে খুলতে চাইছেন আমরা নিকটবর্তী যে ব্রাঞ্চ আছে নিশ্চয়ই আপনি সেই ব্রাঞ্চেই খুলবেন তো আমরা নিকটবর্তী যে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আপনার সুবিধা হয় তো সেই ব্রাঞ্চটি আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে দেখুন একটা ভেরিফিকেশান কোড রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটা দেখে দেখেন টাইপ করবেন দেখে দেখে টাইপ করার পর এই টিক মার্কটে আমরা ক্লিক করবে টিক মার্কটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এটা পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খুলে ফেললেন এরপর এক দুই বা তিন দিনের মধ্যে বা বলা যেতে পারে এক সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এই ব্যাংকের অফিসার থেকে যে ব্যাংকে রয়েছে ব্যাংকের থেকে যে কাস্টমার কেয়ার রয়েছে ব্যাংকের কাস্টমার থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে ব্যাংকের যে কোনো আধিকারিক আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে এবং তিনি আপনার থেকে কিছু প্রশ্ন করবেন তো প্রশ্ন করার পর আপনার তো তারা যদি মনে করে যে আপনি জিরো ব্যালেন্স খোলার অ্যাকাউন্ট খোলার যোগ্য তাহলে কিন্তু আপনাকে জিরো ব্যালেন্স খুলে দেওয়া হবে বন্ধুরা এই ছিল আপডেট খবর আপডেট খবরটি জানালাম যা যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখনও খুলতে পারেননি বা জনধন অ্যাকাউন্ট খুলতে পারেননি অবশ্যই এই অ্যাকাউন্টটি খুলে নেবেন একেবারে ঘরে বসেই কোথাও কোনো ব্যালেন্সে যাওয়ার দরকার নেই তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ